জাহিদ খানকে শুনেছি সে নাকি অনেক লুচ্ছা বেড়া, এই বরিশেল্লা সে বেয়াদ, আই ডোন্ট লাইক দিস ম্যান। তো এই যে সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েছে জাহিদ খান, কারণ সে লুচ্ছা বেড়া, সে বেয়াদ, সে পপি নামক একজন অভিনেত্রীকে তার সাথে অবৈধ সম্পর্ক করেছে। জাহিদ খান সম্পর্কে এই ধরনের অনেক কথা অনেকের কাছে শুনেছি। মৌসুমী এবং ওমর সানি সংসারের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করতে হবে, আর ওমর সানিকে মদ্যপান ত্যাগ করতে হবে। সে মদ্যপান করে, এবং আমি শুনেছি মৌসুমীর গর্ভে জাহিদের সন্তান, এই কথা ওমর সানি তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে নাকি বলেছেন। ওমর সানির ভাষ্য মতে এটা জাহিদের সন্তান, জাহিদ জাহিদের সন্তান হতে পারে। মৌসুমীর দুইজন ক্যান্ডিডেট আছে, একজন মালেক আফসারি আর একজন জাহিদ খান, এখন সিদ্ধান্ত নেবে মৌসুমী। তো আমার মনে হয় মৌসুমী ওমর সানির ঘর করবে না, কারণ তার সাথে ঘর করার মতো কোনো পরিবেশ নেই।